একটু সাইডে সরো। কোয় এসো, কোথায় যাবি রে বেটা? মা জঙ্গিপুর যাব। বৌমাও যাবে? হ্যাঁ। আব্বা হেলমেটটা নামিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ চলো। চাপো, ধরো হেলমেটটা আগে পরে নাও। রেখে এসো বাড়িতে হেলমেট। আমি পরতে পারবো না গরমে হেলমেট। তুমি হেলমেট পরবা না? চলেন। কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি। এখন যে সকাল 6টা বাজছে রে, আগে থেকে যে বসে থাকবো। সন্ধ্যা হয়ে গেল যে বাড়ি যাও। জামাইটা মরেছে তো, তাই বেটিটাকে নিয়ে একটু চিন্তা করছি। যাও বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে চিন্তা করো গা। তোই কি হলো? কোথায় গেছিলে? ওই যে ওই মাউন মরেনি অ্যাক্সিডেন্ট হয়ে, ওর বউটাকে দেখে মায়া লাগছে। মায়া লাগছে? তো মায়া লাগে তুমি কি করতে পারবা? তুমি কি মাউনকে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবে? না, মানে মাউনের মতো সুমির একটা খেপা আছে, তাই রাশিদার মাকে বললাম ওই ছেলেটার সঙ্গে রাশিদার বিয়ে দিয়ে দাও, দেখতে গোটায় মাউনের মতো। হ্যাঁ মাউনের মতো, তাই ওই খেপার সঙ্গে রাশিদার বিয়ে দিয়ে দেবে। আমি এক্ষুনি যাচ্ছি, রাশিদার শ্বশুর বাড়িতে গিয়ে বলে আসছি। ধরো
তোমাদের শোকের সময় শেষ হয়ে গেছে। আজ 7 দিন হলো ছেলেটা নেই। 7 দিনে শোক শেষ হয়ে যাবে আমাদের? তোমাদের শোক শেষ হয়েছে কিনা জানি না, তবে তোমার বিহানের শোক শেষ হয়ে গেছে। কি কি হয়েছে বিহানের? তোমার বিহান কালকে জামাই দেখতে যাচ্ছে। না, ছেলেকে হারিয়েছি, বৌমাকে হারাতে চাই না। তুমি কিছু করো মাউনের আব্বা, তুমি কিছু করো। ছেলেকে হারিয়েছি, বৌমাকে হারাতে চাই না। তুমি কিছু করো না মাউনের আব্বা। ওদের মেয়ে, ওরা যদি না দেয়, ওরা যদি বিয়ে দেয় তো আমি কি করতে পারবো বলো? তুমি একবার চলো না বিহানকে বুঝাই। বুঝিয়ে লাভ হবে না, আমাদের শোক ওদের আনন্দ। মাউনের আব্বা একটিবার চলো, তারপর না হলে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুমি রেডি হও। চলো দেখতে। রাশিদা আছে বাড়িতে? আছে, মেয়েটার মন খুব খারাপ। দেখবা মনটা ভালো হয়ে যাবে, বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ রে বহিন, তোমার কথা শুনেই তো যাচ্ছি। দেখতে গোটা মাউনের মতো, তাই তো তোমাকে নিয়ে যাচ্ছি, না হলে আমার কি দরকার ছিল বলো? হ্যাঁ হ্যাঁ চলো, আর দেরি করব না। ওদেরকে আজকে আবার দেখতে ডেকে নেব। ওরা মনে হয় দেখতে আসবে না, যদি হয়ে যায় তাহলে ডাইরেক্ট বিয়েতে আসবে। চলো চলো। শুন শুন, আজকে কোথাও যাস না, তোকে দেখতে আসবে। কি দেখতে আসবে? দাঁত গালাকে মুখের ভিতরে ভর। বেশি কথা বলবি না। কি দেখতে আসবে? বাইরে কার লোক আসবে, বেশি উল্টাপাল্টি কথা বলবি না, চুপচাপ থাকবি। তোর চুল কাটালাম, দাড়ি কাটালাম এমনি এমনি? যা ঘরে বস। কই তাজির মা? এটা কি? এটাই তাজ। অনেক দেরি করে এলা। দিন দিন বেলা ছোট হচ্ছে তো, তাই দেরি হয়ে গেল। দাঁড়াও, আমরা সবাই বাইরেই বসবো। আমাদের তো ফ্যান নেই। বসো বসো। নাও ডেকে নাও, তাড়াতাড়ি দেখে চলে যাব। আমরা তো কিছু খাওয়াতে পারবো না, তবুও বলছি চা খেয়ে যাও। খুবই গরিব। আমি তো আগেই বলেছি খুবই গরিব, বলেই তো ছেলেটার বিয়ে হয় না। জাগা, মেয়েটা আমার খুব অসহায়, স্বামী পেল এটাই আমার ভাগ্য। নাও দোকান অনেক দূরে, তাই বিস্কুট আনাতে পারলাম না, শুধু চাই দিলাম। ঠিক আছে ঠিক আছে, প্রতিদিনই চা খাই।
এটা কোনো বড় ব্যাপার হলো না, বিস্কুট লাগবে। তোমার ছেলেকে ডাকো, একটু দেখেই চলে যাব। খাও, ডাকছি। ওখানে যাবি তো চুপচাপ থাকবি, বেশি কথা বলবি না, আর দাঁত তো বের করবি না। চল আই। চল তো, আর প্রশ্ন করিস না। এটা কি প্রথম বিয়ে দিচ্ছিস, এত প্রশ্ন করবি? চল তাহলে দিয়ে দি, আর ডেকে নি। তো এসো, আমরা আর দেখবো না, বিয়ের ডেটটা করে নাও, বউ নিয়ে চলে আসবো। বিয়ের ডেট করবো? কত তারিখ ডেট করবো? বেশি দেরি করিস না, কার্তিক মাসের 2 তারিখ করে নে। ঠিক আছে। এই তুই ঘরে যা রে। তারিখ আসতে মোট 5 দিন বাকি আছে, একটু দেরি করো না তাহলে ভালো হবে। দেরি করব তো বলো, তারিখ বলো। 10 তারিখ করো না, খুব ভালো হয়। তাড়াতাড়ি দিলেই বেশি ভালো, বুঝতে পারছো? এখনকার যুগ ভালো নয়, কেউ ভাঙিয়ে দিলেই হলো। না মানে আমার বহিন আছে, সবাইকে ডাকতাম। আর লোকজন করবা, দিয়ে দাও তো 2 তারিখই, কাউকে জানাতে হবে না, খরচা বাড়বে। ঠিক আছে, আমি ফোনে জানাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা নিজের মেয়ে থেকে বেশি ভালোবাসি। ভালোবাসলে শুধু হবে, মেয়েটার সংসার দেখতে হবে। মেয়েটার এখন কি বয়স হয়েছে? বিয়ে এসেছে, দিয়ে দিলাম। আমার মেয়ের বিয়ে আমি দিতে পাবো না? খুব ভালো করলা, চলো এখানে থেকে আর লাভ হবে না। হ্যাঁ চলো। কি হলো কিছু বলবি? আমার শাশুড়ি ডেকেছে। যাচ্ছি, তুই যা, আমি বাড়ির কাজটা করে আসছি। চলে বেটি যা।
থাকবি তত কান্ন হবে। মা তুমিও চলো, আমাকে একা একা লাগছে। আমি যাব রে, কদিন পরে যাব। চলো চলো, দেরি হচ্ছে, বৃষ্টি চলে আসবে, সন্ধ্যা তো হয়েই গেল। যা রে। আমি বাড়ি চলে গেলাম। দাঁড়াও, যাবা। না মানে অনেক গরম লাগছে, শাড়ি পরে দিন মান ভাল লাগে না। যাও তাহলে, কি আর বলবো, রাত্রে আমাদের খেয়ে নিবা। ঠিক আছে। আর আমার কেল থাকলো না, বউটাও পার হয়ে গেল। মা তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে হ্যাঁ, তোর দাও এই কাপড়টা, সত্যি খুব সুন্দর লাগছে কাপড়টা। মা ভালো লাগছে, তোমাকে প্রত্যেক বছর একটা করে কিনে দিব। হ্যাঁ হ্যাঁ দিবি। তুমি এখনো বসে বসে কাঁদছ? কাঁদবো না, আমার তো আর কেউ রইল না, ছেলেও নেই, বউটাও নেই, কালকে বিয়ে হয়ে গেছে। আর ওদের কথা মনে করো না তো। আমি তো বলতে চাইছি মনের আব্বা, কিন্তু দেখো এই কাপড়টা আমার বৌমার দেওয়া, দেখে মনে পড়ে গেল তাই কাঁদছি। তোমাকে নিয়ে আর পারা গেল না, বউটার যত যা আছে মনে হয় সব ফেলে আসতে হবে গর্তে। হ্যাঁ।